আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইউকে এবং ইউরোপে সকল দর্শকদেরকে আমন্ত্রণ জানাচ্ছি টেবিল টক প্রোগ্রামটি দেখার জন্য। প্রিয় দর্শক, ঈদের আনন্দে চারিদিকে মানে সমৃহিত আনন্দ উৎসবে ভরপুর, সেই সাথে সামারের রোদ, যে কেউই বিরক্ত হচ্ছে না এত কঠোর রোদে, বরং উপভোগ করার চেষ্টা করছে সবাই, এবং এই রোদটাই সবার কাঙ্ক্ষিত থাকে পুরো বছর জুড়ে। আমি এই এত সব আনন্দের মধ্যেও আমি সেই সব লোকদের কথা স্মরণ করতে চাই যারা পুরো বিশ্বে নির্যাতিত এবং নিপীড়িত। সেসব জাতির কথা আমাদের অবশ্যই মনে রাখতে হবে এবং তাদের পাশে দাঁড়াতে হবে, এবং তাদের কীভাবে তাদের নির্যাতন থেকে আমরা রেহাই পেতে পারি সেই দিকে আমাদের সবারই চেষ্টা করতে হবে। আমি আরও স্মরণ করতে চাই সিলেটে মনু নদীর তীরে যারা সম্প্রতি যে বন্যা হয়েছে, বন্যা কবলিত যারা এবং তাদের ঘরবাড়ি ভেসে নিয়ে গেছে এবং তাদের গৃহহীন হয়ে পড়েছে, আমরা সবাই চেষ্টা করব তাদের পাশে দাঁড়ানোর, এই প্রত্যাশা সবার কাছে। এই প্রত্যাশা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। প্রিয় দর্শক, আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন তিনজন অতিথি, সম্মানিত অতিথি। তাদের মধ্যে একজন খুবই সুপরিচিত, আপনারা সবাই ওনাকে চিনেন, উনি হচ্ছেন উদীচি শিল্পগোষ্ঠী যুক্তরাজ্য শাখার উপদেষ্টা, মনে হচ্ছে গোপা বোস। গোপা আপা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আমারও অনেক মানে ধন্যবাদ চ্যানেল আইকে এবং তোমাদের, কারণ এখানে আমাকে ইনভাইট করেছো বলে, আমাকে আমন্ত্রণ জানিয়েছো। আমিও খুব, আমারও খুব ভালো লাগছে অনেকদিন পরে সবার সামনে এসে। আপনাকে তো সবাই চিনে এবং খুব ভালো মানে একজন গায়িকা হিসাবে সবাই আপনার নাম জানে এবং আপনার গানের খুবই প্রশংসা আছে বিলেতের বুকে। আমার বামে আছে শ্রীজনী গোর। শ্রীজনী, তোমাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। শ্রীজনী এসেছে দিল্লি থেকে, এবং তার পাশে আছে সমশ্রী গোর। সমশ্রী, তোমাকে অনেক ধন্যবাদ, তুমিও দিল্লি থেকে এসেছো। এবং তোমরা কবে এসেছো দুজনকে জিজ্ঞেস করছি। আচ্ছা, মানে কিসের জন্য? কোনো তো তোমাদের একটা প্রজেক্টে এসেছো আমি যত। হ্যাঁ, আমি এখানে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে একটা পেপার প্রেজেন্ট করতে এসেছি মেডিকেল এথিক্সে, ওরা আমাকে ইনভাইট করেছে, তো সেই প্রেজেন্টেশনটা জুলাইতে আছে, তো সেইটাই মেন পারপাস। তাছাড়া এমনি মামা বাড়িতে বেড়াতে, আমার মায়ের মামা বাড়ি, তো সেই ঘোরা বেড়ানো প্লাস কাজ। খুবই ভালো কথা, আমরা আগে মামার বাড়িতে যেতাম বাংলাদেশ থেকে বাংলাদেশে, এখন দিল্লি থেকে লন্ডনে আসা হচ্ছে মামার বাড়ি বেড়াতে। ব্যাপারটা আসলেই খুব মজার, কারণ আসলে পুরো বিশ্ব অনেক এগিয়ে গেছে, যার জন্য দিল্লি থেকে এখন আসতেছে মামার বাড়িতে বেড়াতে। তারপরে তোমার? আমি ওখানে কলেজে পড়ি, আমি সেম এখানে মামার বাড়ি বেড়াতে এসেছি আর দিদির প্রেজেন্টেশন। আমি প্রিয় দর্শক, ওরা দুজনেই হচ্ছে নৃত্যশিল্পী। শুধু কি নাচই করা হয় নাকি আরও অনেক কিছু? তুমি তো পিএইচডি করছো, পিএইচডি পাশাপাশি করছি। হ্যাঁ, এখন আমি নাচ শিখি, এর আগে আমি ভরতনাট্যম শিখেছি, এখন আমি উদয়শঙ্কর স্টাইল অফ ডান্স শিখি। আমাদের ওখানে মানে প্রচুর বাঙালিরা শেখে এই ডান্স ফর্মটা, তো সেইটাই চলছে। নাচ করি, কোরিওগ্রাফিও করি অনেক প্রোগ্রাম, তারপরে গানও গাই মাঝে সাঝে, সব কিছু মিলিয়ে আর কি চলে। কারণ পিএইচডি করার অনেক মানে রেসপন্সিবিলিটি আছে, সেসব পার করে যে তুমি এত কিছু করছো তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ, যে সংস্কৃতিটাকে এগিয়ে নেওয়ার জন্য বা সংস্কৃতিকে নিজের পদে চালানোর জন্য। যখনই একটু সময় পাই এই নাচ বা গান বা যে কোনো, আমাদের যত ওকেশন আসে বাঙালিদের, দুর্গা পুজো, পয়লা বৈশাখ, পঁচিশে বৈশাখ, ওগুলোকে আমরা মানে সংস্কৃতিটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করি আমাদের নাচের মাধ্যমে, গানের মাধ্যমে। সৃজনী, তোমার কীভাবে আসা নাচে? আমার নাচে, আমিও ভরতনাট্যম শিখতাম, আর তারপরে ওই সব অনুষ্ঠানে দিদি যেখানে কোরিওগ্রাফ করতো, মা যেখানে অর্গানাইজ করতো, ওগুলো সব হতে আলাদা আলাদা ওকেশন যায়। তাছাড়া আমাদের ওখানে একটা সুরীয় ছন্দ বলে গানের সংগঠন আছে, ওখানে গান করতাম, এখনও করি। এইসব আলাদা আলাদা অডিটোরিয়ামসে যখনই প্রোগ্রামস আর অনেক করে সংগঠন করে ওখানে। খুব ভালো, তোমাদের সাথে আরও গল্প হবে এবং গানও শোনা হবে, যেহেতু নাচ দেখতে পারবো না, একটু একটু করে আমরা গান শোনারও চেষ্টা করবো তোমাদের থেকে। তার মধ্যে, তার আগে আমি গোপা বোস আপাকে আমি বলতে চাই যে আপনি কি আমাদেরকে আজকে কী শোনাতে যাচ্ছেন, আগে বলেন যে কেমন আছেন আপনি, কারণ অনেকদিন পরে আপনি দর্শকদের সামনে এসেছেন। সামনে এসে খুবই ভালো লাগছে আর খুব ভালো আছি। আর আমাদের ব্যাপারটা কি, আমরা গান নিয়ে, বাজনা নিয়ে, এসব নিয়ে থাকলে পরে সবসময় ভালো থাকে, এটা ঠিক কথা। সবসময় আমাদের জীবনে চলতে থাকে, গানটার সঙ্গে সঙ্গে চলতে থাকে, আর তার সঙ্গে সবার সঙ্গে মানে মেলামেশাটাও হয়ে যায়। এবং গানের মধ্যে থাকতে পারলে বেশি ভালো লাগে, বেশি ভালো লাগে এবং থাকিও, যতটা সম্ভব সেটা থাকে।
তা বোঝা যাচ্ছে, কারণ এত বয়স হওয়া সত্ত্বেও আপনি হারমোনিয়াম তবলা কোনোভাবেই ছাড়তে পারেননি, কোনো কিছুই ছাড়তে পারেননি, এবং আপনার দর্শকের সাথে যে সম্পৃক্ততা সেটাও আপনাকে দর্শক আপনাকে ছাড়তে পারেনি, এই জন্য আজকে আপনাকে এখানে আমন্ত্রণ জানানো চ্যানেলের পক্ষ থেকে। সেটা আমার দিক থেকে খুব মানে বলবো একটা কি বিরাট পাওয়া। এবং গোপালি আপনাকে মনে হয় আমি 4 বছর আগে যেরকম দেখেছিলাম আপনি ঠিক সেরকমই আছেন, সেটা তোমাদের, কিন্তু এটা আমার মনে হয় সব ইয়েদের জন্যই, মানে দর্শকদের জন্য, তারপর আমার শ্রোতারা যারা আমাকে এত ভালোবাসে সেটার জন্য, এদের এত ভালোবাসা পেয়ে, সবার কাছ থেকে এত স্নেহ আদর সব কিছু পেয়ে আমার মনে হয় ভালো আছি। তা আপনার মিষ্টি কণ্ঠে আমরা একটা গান শুনি তাহলে প্রথমে। হ্যাঁ একটু একটু শোনাই। ওকে কেমন, কারণ আজকে তো কোনো ইনস্ট্রুমেন্ট নেই, কোনো মিউজিশিয়ান নেই, একটু খালি গলা একটুখানি গান করি। আর সবাই যেটা খুব শুনতে চায়, যেখানেই যাই আমি, মানে যে কোনো প্রোগ্রামে গেলে পরে সবাই এই গানটাই খুব শুনতে চায়, লালনের একটা গান, সেই গানটাই করি আজকে প্রথম। ওকে লালন বলে জাতের কিরু দেখলাম না নজরে, সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন বলে জাতের কিরু, লালন বলে জাতের কিরু দেখলাম না নজরে, সব লোকে কয় সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে, কেউ মান কেউ তসবি বলে তন্তু রিজাত ভিন্ন বলে, কেউ মালা কেউ তসবি কলে তাই তোর জাত ভিন্ন বলে, মা আশার বেলায় জাতের চিহ্ন নয়, আরে জাতের চিহ্ন নয়, সব লোকে কয় সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। খুবই ভালো গোপালি, খুব ভালো, খুবই চমৎকার, আশা করি দর্শকদের অনেক ভালো লেগেছে। আপনি কোথায় থাকেন বেশি, দিল্লিতে না এখানে? আমি আজকাল যেহেতু মানে এখন কাজকর্ম রিটায়ার করেছি, তাই জন্য এখন বেশিরভাগ সময় ঘুরে ঘুরেই বেড়াই, অনেক জায়গায় থাকি, মানে লন্ডনেও থাকি বাইরেও থাকি, সেটা ডিপেন্ড করে, কারণ আপনাকে ঘুরে ঘুরে বেড়াই আর এখন বেশি মানে অবসর সময় পেয়েছি, এখন বেশি দেখবার ইয়েটা পেয়েছি, ঘুরে ঘুরে বেড়াই। খুব ভালো। তারপর তোমার কি মানে প্রেজেন্টেশন জমা কি দেওয়া হয়েছে না দেওয়া হবে? জমা দেওয়ার ব্যাপারটা একটু পরে, ওটা মানে প্রেজেন্ট করার পরে পেপারটা ফাইনালটা দিতে হবে অগস্টে, তো এখন প্রেজেন্টেশনটা প্রিপারেশন চলছে সাইড বাই সাইড করেছি, কিন্তু আরও কিছুটা ফাইনালাইজ করা বাকি। আর নাচের উপর কোনো প্রাতিষ্ঠানিক ইয়ে আছে নাকি নিজেই শিখছ? না, আমার গুরুজি আছেন ওখানে, তো উনি শেখান আমাদের, উনি আনন্দ শঙ্কর ট্রুপের মেম্বার ছিলেন, উনি সারা বিশ্ব ঘুরে নেচেছেন ওদের সাথে, তো উনি আমাদের ট্রেন করেন দিল্লিতে, তো উনি প্রত্যেক বছর আমাদের অ্যানুয়াল ফাংশন হয় বিভিন্ন জায়গায়, ওনার থ্রু আমরা পারফর্ম করি, তো সেই সবগুলো করে থাকি। দিল্লিতে মানে কলকাতায় বেশি নাচের বা সংস্কৃতি চর্চা বেশি হচ্ছে নাকি দিল্লিতে? কলকাতায় তো বেশি বেশি হয়, কিন্তু আমরা যতটা পারি দিল্লিতেও কিছু কম না, আমরা শুধুমাত্র চিত্তরঞ্জন পার্কে না, বাট বিভিন্ন অন্য জায়গায়ও আমরা সেটাকে মানে করি যতটা সম্ভব হয়। সব জায়গায় নাচের স্কুল আছে, নাচের অর্গানাইজেশনস আছে, যারা
কালচারটাকে রাখছে আর কি, তো সেইটা সব জায়গায় হচ্ছে, কোনো প্রবলেম নেই। ধরে না হয় তো কলকাতায় বাংলা চর্চাটা বেশি হয়, বাংলা হ্যাঁ, কিন্তু সেরকম কিছুই না, আমরা দিল্লিতেও প্রত্যেকটা ওকেশন মানে খুব ভালোভাবেই পালন করি। মানে আমাদের চিত্তরঞ্জন পার্কে স্পেশালি মানে মনে হয় না, কোনোদিনই মনে হয়নি যে আমরা কলকাতার বাইরে আছি, সেই জিনিসটা কখনোই আমরা ফিল করিনি আর কি। তোমার কি অবস্থা? দিল্লিতে থাকা আর বাংলা ধরে রাখার সাথে আরেকটা কি, অনেক অবাঙালি লোকেরা ওরাও বাংলা এখন মানে এবারে যখন রবীন্দ্র জয়ন্তী করা হয়েছিল অনেক অবাঙালিরা এসে বাংলা গান করেছিল, বাংলা গানে নেচেছিল, তো শুধু ধরাই না ওটা এখন ছড়ানো হচ্ছে আমাদের, মানে শুধু কলকাতার মধ্যে সীমাবদ্ধ নেই না চর্চাটা একেবারেই না, ওটা দিল্লিতেও অনেক ভাবে করে। তো তোমাদের কি মানে ভবিষ্যতে কি কি করার ইচ্ছা, প্রফেশনাল হিসেবে কি নৃত্যশিল্পী হিসেবে আসার কোনো ইচ্ছা আছে দুজনে? নৃত্যশিল্পী হিসেবে প্রফেশনালি না হলেও অ্যাটলিস্ট ওটাকে রাখার ইচ্ছে আছে সাইডে সব সময়, পরে কোনো গ্রুপ ফর্ম করে বিভিন্ন জায়গায় পারফর্ম করার ইচ্ছে আছে, সেই ইচ্ছেটা আছে, আরও শেখার ইচ্ছে আছে এখন। তো তোমরা দুজনেই বলেছো যে তোমরা গান শিখতে তারপরে পাশাপাশি নাচও শিখবে, তো গানকে ধরে না রেখে নাচকে কেন ধরে রাখার ইচ্ছা হলো? আসলে নাচে এক্সপোজারটা বেশি পেয়েছি পারফর্ম করার এক্সপোজার গানের তুলনায়, তাই জন্যে আর সেটাই মেইন রিজন, ওটাতে অনেক বেশি আমরা করতে পেরেছি নিজের ট্যালেন্ট। নাচের পেছনে কিন্তু বেশি সময় দিতে হয় গানের তুলনায়, হ্যাঁ আমার মনে হয়, আমি জানি না গোপাদি কি বলবে। আমি জানি না, যে কোনো শিল্পী শিল্পকে বলছি মানে ইকুয়ালি টাইম দিতে হয়, মানে শিখতে হলে ধরো নাচ বলো বা গান বলো আঁকা বলো যে কোনো জিনিসে মানে যেটা করবে সেটাতে তোমার পুরো সময় দিতে হবে, তার ভেতরে ঢুকতে হবে, তার শিখতে হবে নানান জায়গা থেকে, মানে শেখার তো কোনো শেষ নেই, যেরকম আমরা এখন শিখেই যাচ্ছি, আমার তো মনে হয় এখন আমরা কিছুই শিখিনি, মানে সব আরো আরো শেখার আছে, আরো শেখার অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে ডেফিনেটলি, মানে আরো মানে গানের ভেতরে আরো ঢোকার আছে, অনেক কিছু জানার আছে যেটা আমরা এখনো জানিও না, তাই জন্যই শিক্ষার কোনো শেষ নেই। আর আমার মনে হয় যে কোনো শিল্পকে ঢুকতে হলে পুরোটাই একদম মিশে যেতে হবে, নাহলে সেটার ইয়েটা পাওয়া যায় না। একজন মানে শিল্পী হিসেবে আপনি কি মনে করেন যে একজন ধরেন মোটামুটি শিল্পীর সে কোন গানটা করলে সে মোটামুটি মানে প্রতিষ্ঠিত বা নাম করতে পারে অল্পতে আর কি, যে কোন গানটা সে, কারণ অনেক ধরনের গান আছে, অনেক ধরনের গান আছে এবং অনেক কিছুই আছে, কিন্তু আমি শর্টকাটটা খুব একটা জানি না, কারণ আমি ছোটবেলা থেকে কারণ এখন কিন্তু দিদি আমরা যেটা দেখছি যে শর্টকাট শর্টকাট শিল্পীর পরিমাণ কিন্তু বেশি, আর জানি না সেটা কি করে হয়, কিন্তু আমরা ছোটবেলা থেকে তো উচ্চাঙ্গ সঙ্গীত শিখেছি প্রথমে, এখনো শিখে যাচ্ছি, মানে যেটা বলে রেয়াজ করা, এখনো রেগুলার রেয়াজ করতে হয় না, আলি গলা থাকে আর এদের খুব রাখা খুব মানে অসুবিধে, বিশেষ করে এখানে আমরা শব্দ করা যাবে না, শব্দ করা যাবে না, তারপরে আরেকটা বেশি যে এত বেশি কাজকর্ম নেই, ব্যস্ত থাকতে হয়, সেটা একটা বিরাট ব্যাপার, কারণ দেশে গেলে যখন দেশে থাকি যেমন এখানে ঘন্টার পর ঘন্টা আমি রেয়াজ করছি, ঘরে বসে যা খুশি করছি, অন্য আর দিকে আমার চিন্তা করতে হয় না, না এখানে যেরকম রেয়াজও করছি সংসার করছি। আমাকে হেমন্তদা বলছেন, ওনার সাথে হয়তো প্রোগ্রামে গিয়েছি, প্রোগ্রাম করে এসে আমরা বললাম এই যে হেমন্তদা বলতে আপনি হেমন্ত মুখোপাধ্যায়ের কথা বলছি, উনি যখন আসতেন এখানে ওনার সঙ্গে প্রোগ্রাম করতাম, অনেক প্রোগ্রামে স্টেজ প্রোগ্রাম করতাম, করার পরে হয়তো একসঙ্গে ফিরে এসে বলতাম যে এবার চা বসাচ্ছি, তারপর ভাত বসাচ্ছি, এইগুলো বলতাম, আর উনি বলছে তোমরা কী করে এগুলো করো, এতক্ষণ স্টেজে গান করলে, সকাল থেকে পরিশ্রম করলে, আমার এখন তো রান্নার দিকে যাচ্ছে, আমার উপায় নেই তো আমাদের, এটা তো আমাদের করতেই হবে, এটা রান্নাটা তো বাধ্যতামূলক করতেই হবে, লাইফ হয়ে গেছে রান্না রান্না করাটা, যার জন্য আমার জন্য একটা গান লিখে রেখেছিল যে ডাল রান্না শিখলি না, মানে এ বলছে যে এটা অ্যাকচুয়ালি ওপরওয়ালার কথা যে সংসারে থেকেও সংসারের আসল জিনিসগুলো শিখছে, আলা আমাদের পক্ষে তো রোজকার ডাল রান্না, রোজকার ভাত রান্না, এগুলো আমরা না শিখতে উপায় নেই এদেশে থেকে, যদি আমি বিদেশে থাকতাম হয়তো জানি না কতটা শিখতাম, কিন্তু যেহেতু এদেশে সব দেশেই মেয়েদের রাঁধতে হয়, রাঁধতে হবে, রান্নাঘরে ঢুকতে হবে, বাড়ির কাজ করতে হবে, তারপরে যদি সময় থাকে সে তখন তুমি গান করো আর জয় করো, তাই গানটা ওই রকম ভাইবে,
গানটা করেও তোমার রান্না করতে হবে, চাকরি করে এসেও রান্নাটা করতে হবে, সব কিছুই করতে হবে, তাই আমাদের ওইটা অভ্যেসের মধ্যে পড়ে গেছে। তবে এদেশে থেকে অনেক মানে অনেক সুযোগ পেয়েছি, অনেক বড় বড় শিল্পীদের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার এবং তাদের সঙ্গে কাজ করেছি, অনেক সঙ্গে কাজ করেছি, লতা মঙ্গেশকরের সঙ্গে করেছি খুব ক্লোজলি, অ্যালবার্ট হলে প্রোগ্রাম করেছি, তারপরে আবার ইয়ে ওখানে ধরো আমি লেস্টারে বিবিসির বড় প্রোগ্রাম করেছি লতাজির সঙ্গে, তারপরে ভূপেনদা এসেছিলেন, ভূপেন হাজারিকা যখন আসতেন এখানে ওনার সঙ্গে প্রোগ্রাম করতাম, উনি একবার আমার রেকর্ডিংও করে দিলেন এখানে বসে, আর সেটাও খুব ইন্টারেস্টিং ছিল। আমরা রেকর্ডিং করতে করতে প্রায় সারা মানে বিকেলবেলা থেকে শুরু হয়েছিল, তারপর বেশ রাতও হয়ে গেছিলো, কিছুতেই ইয়ে করতে পারছিল না আমাদের, যে তখন তো সব অন্যরকম ছিল ব্যাপারটা, এত ইন্ডিয়ান মিউজিশিয়ান ছিল না, টেকনিশিয়ান ছিল না, তা সেই ইয়ে মানে যে ভদ্রলোক ছিলেন ইউরোপিয়ান, উনি কিছুতেই ইয়ে আনতে পারছিলেন না টোন মিঠেগুলো কতগুলো মিক্সিংয়ের ব্যাপারে। শেষ পর্যন্ত ভূপেনদা বলেন থাক আমি ভেতরে যাই, ভেতরে গিয়ে আমি ব্যবস্থা করি, বলে উনি সে রাত্রি তখন বোধহয় 12টা বাজে, ভেতরে গিয়ে সমস্ত করে টোরে ব্যালেন্সিং করে ইয়ে করে উনি মিক্সিং টিক্সিং করে টোরে আমরা শেষ করলাম প্রায় বেলা রাত্রির ধরো তখন 2টো বাজে। সেটা কত মানে আনুমানিক কত বছর আগে কথা বলছি? বেশ কিছু বছর আগে কথা বলছি, তখন ওইসব করে যখন বাড়ি গেলাম তারপরে গিয়ে ওই একই ব্যাপার, ভাত করা, খাওয়া দাওয়া করা, এই করা, এইসব ওই ব্যাপারগুলো করতে হয়, তাই মানে এইসব এক্সপিরিয়েন্সগুলো খুব মানে যেগুলো এখন আর হয় না দেখি। এখন যেরকম বাঙালি একটা অডিয়েন্স আছে এখানে, তখন কিরকম অডিয়েন্স বেশি ছিল, বাঙালি না অন্যান্য এশিয়ান? এশিয়ান ছিল, আমাদের মিক্স গ্রুপ ছিল, যার জন্য আমি প্রথম যখন এদেশে আসি বলতে আমরা ইন্ডিয়ান এশিয়ান বলতে ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস এশিয়ানের মধ্যে আমরা নট অনলি বাংলা, হ্যাঁ নট অনলি বাংলা, হিন্দি, উর্দু, পাঞ্জাবি, গুজরাতি, নেপালি, অনেক রকম ভাষায় আমাদের, যার জন্য আমি অনেক ভাষায় গান করতে পারি এবং শিখেছি এইসবের জন্য। অনেক আমার পাঞ্জাবি রেকর্ডিংও আছে যেগুলো আমাদের পাঞ্জাবি কমিউনিটির থেকে আমাকে শিখিয়েছে এবং আমাকে রেকর্ডিয়েছে, অনেক প্রোগ্রাম করেছি তাদের সঙ্গে, অনেক রেকর্ডিং করেছি, অনেক অ্যালবাম আছে আমার গুজরাতি। এই যে ডিফারেন্ট কমিউনিটির সাথে মেলামেশা করা এবং একসঙ্গে আমরা যে হয়েছি এগুলো কিন্তু এখানে সুযোগটা বেশি পেয়েছি আমি। ওটাই একমাত্র জিনিস এবং ওটার কোন ওটা একদম তোমাকে পারফেক্ট হতেই হবে যেটাই করো না কেন, সেটা তো তোমাকে করতেই হবে, শিখতেই হবে, অনেক কষ্ট করে করে ল্যাঙ্গুয়েজ গুলো শিখেছি, কারণ আমি পাঞ্জাবি বলতে পারতাম না, কিন্তু ওই গিয়ে গিয়ে শিখে শিখে পারফেক্ট করে তারপর রেকর্ডিং করা ইয়ে করা এগুলোর জন্য খুব মানে পরিশ্রম করেছি। উর্দু শিখেছি, উর্দু মানে গজল করেছি যখন উর্দু শিখেছি ঠিক মতো, তাই মানে যেটাই করতে হয়েছে সেটার জন্য খাটুনি তো লাগে, খাটতে তো হয় অবশ্যই, একটা ল্যাঙ্গুয়েজের পেছনে তো আপনাকে অনেক সময় দিতে হবে, সময় দিতে হয়, যতক্ষণ আমি ল্যাঙ্গুয়েজটা না জানছি তখন তো তা ততক্ষণ অবধি তো তার ভাব আমি প্রকাশ করতে পারছি না, ভেতরটা জানতে হবে তার ফিলিংটা আনতে হবে, ফিলিংটা না জানার জন্য না জানলে তো তুমি কিছুতেই সেটাকে রূপ দিতে পারবে না, আসল যেটা রূপ সেটা দিতে পারবে না, সেই জন্য তোমাকে ল্যাঙ্গুয়েজটা জানতেই হবে। দিদি আমরা এখন আপনার কণ্ঠে আরেকটা গান শুনতে চাই, আরেকটা গান শুনবো, আমার মানে লোকগীতির গুরুজি হলেন নির্মলেন্দু চৌধুরী, ওনার কাছ থেকে সব গান তোলা, আর উনি সিলেটে ছিলেন বলে হাসন রাজার গান উনি অনেকগুলো শিখিয়েছিলেন, তার থেকে একটা করে লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা, লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নয়, কি ঘর বানাইবো আমি
কি ঘর বানাই মো আমি সুন্দর মাঝার লোকে বলে বলে রে ঘর বাড়ি সুন্দর কইরা ঘর বানাইয়া হরে বাঁচবো কদিন হরে বাঁচবো কদিন আয়না দিয়া চাইয়া দেখি আয়না দিয়া চাইয়া দেখি পাকনা চুলামার লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নয়াওয়া লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা না তারপর তোমরা কেমন লাগছে? বড় লাগছে? লন্ডনে কেমন লাগে? এই প্রথম আসা তোমার? কতদিন হয়েছে? এক সপ্তাহ মতো হলো। ঘোরাঘুরি করা হয়েছে? ঘুরে বেড়াচ্ছ? হ্যাঁ, পুরো সেন্ট্রাল লন্ডন, অক্সফোর্ড স্ট্রিট সব ঘোরা হয়েছে, সব মিউজিয়ামস অনেক কটা দেখা হয়েছে। তোমরা বলছিলে যে তোমরা গান করো, আমি কি দুজনের একজনের কণ্ঠে কি আমি শুনতে পারি একটু গান? একটু দুই তিনটা গান দুজনে মিলে? হ্যাঁ, সরি আসলে আমার যা মানে প্রথমে প্রোগ্রামের আগেই জানা উচিত ছিল। কতবার ভেবেছিল আপনা ভুলিয়া তোমার চরণে দেব হৃদয় ভুলিয়া কতবার ভেবেছিল আপনা ভুলিয়া তোমার চরণে দেব হৃদয় চরণে ধরিয়া তব কহিব প্রকাশি গোপনে তোমার সখা কত ভালোবাসি কেহ জানিবে না মোর গভীর প্রণয় কেহ দেখিবে না মোর অশ্রু বারি চয় আপনি আজকে যবে সুধাইছ আসি কেমনে প্রকাশি কব কত ভালোবাসি কতবার ভেবেছিল আপনা ভুলিয়া তোমার চরণে দেব হৃদয় ভুলিয়া। খুবই চমৎকার গান দুজনে। হিন্দিটা হিন্দি শেখা হয়? হিন্দি শিখি না, ওই টিভি দেখে আমাদের মতো আর কি, আমরা টিভি দেখে যেটুকু শিখি তোমাদেরও সেরকম। একটা সময় ক্লাসিক্যাল মিউজিক শিখেছি ছোটোবেলায়, বাকি হিন্দি ওই গান শুনে হিন্দি দেখে। তোমাদের দুজনের ভয় জানে। থ্যাংক ইউ। তারপরে লন্ডনে উদিচির সাথে তো যোগাযোগ আছে আমাদের, মানে গিয়েছো এখানে ওর বাচ্চাদেরকে দেখেছো? না, কোথায়? গোপাদিতে উদিচির সাথে অনেক দিন, অনেক দিন ধরে আমি আছি, সেই বহু বছর ধরে, বহু বছর ধরে। আমি একটা ওদেরকে নিয়ে যাননি বাচ্চাদের সামনে? না, এখনো না, আমি কারণ ওদের সময় এখনো পাইনি, ওদের এখনো পাইনি, বা পেয়েছি এই সপ্তাহটা, এখন যাবো। আসলে এখানে উদিচির সাথে আমার যোগাযোগটা অদ্ভুত ভাবে, একটা রেডিও এনটিভিতে গিয়েছিলাম,
ওখানে গিয়ে হঠাৎ সেই মুস্তাফা ভাইয়ের সাথে ওখানে আলাপ করলাম বহু বছর আগে, তখন সেই মানে সবে সবে শুরু হচ্ছে সব কিছু, তখন থেকে আমার খুব ইয়ে ছিল যে ওদের সঙ্গে একসঙ্গে কাজ করেছি, অনেক অনেক কাজ করেছি, অনেক ওদের সঙ্গে ঘুরেছি স্কুলে নানান রকম বাঙালি কমিউনিটির সাথে আপনি আছেন, বাংলার সাথে মিলেমিশে আছেন। সে তো নিশ্চয়ই, কারণ যা হয় আমরা যতই হোক এখানে বিদেশে থাকি আমাদের নিজেদের কালচারটাকে তো ছাড়ি না। আর আমি বিলিভ করি যে একদম পুরো আমার এটাই, আমার তিন মেয়ে আছে ওরাও সবাই বাংলায় কথা বলে, ভালো পরিষ্কার বাংলা বলে, বাংলা সমস্ত মানে আমাদের কি বলবো মানে এই দেশে থেকেও কিছুই বাংলা কথা বলতে না, ওরা বাংলাটা বলেও নি এবং বলতে চায়ও না। এবং ওরা নাচ গান, উদিতির সঙ্গে বহু ওরা নাচ গান করেছি, বাইরে প্রোগ্রাম করতে আমরা বিদেশ গিয়েছি, বিদেশেও গিয়ে প্রোগ্রাম করেছি একসঙ্গে, ওরাও করেছে সবার সঙ্গে। গোপাদি আমরা আবারও কথা বলবো আপনাদের সাথে এসে, আমরা যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে আবারও কথা হবে। সে পর্যন্ত কোথাও যাবেন না, চ্যানেল আয়ের সাথে থাকবেন, টেবিল টকের সাথে থাকবেন।